এক অদ্ভুত আপ্যায়ন। মারধর না করে খাওয়ানো হচ্ছে সেভেন আপ, তোলা হচ্ছে সেলফি। আর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দুই চোরকে ধরার পর মারপিট না করে 8 লিটার সেভেন আপ খাওয়ানোর সিদ্ধান্ত নেয় বাড়ির মালিক আনিসুর রহমান। সিদ্ধান্ত অনুযায়ী আনাও হয় 2 লিটারের 4টি বোতল এবং তাদের বলা হয় যদি পুরোটা খেতে না পারে তাহলে পুলিশে দেয়া হবে অথবা কোমল পানীয়র দাম ফেরত দিতে হবে তাদের। তুই যদি সেভেন আপ না খেতে পারিস 8 লিটার তাহলে কিন্তু পুলিশে দিব, আর নাহলে সেভেন আপের দাম দিতে হবে। তো ওদের কাছে তো টাকাও ছিল না, ওরা খাওয়াটাই সেও মনে করছে। 2 লিটার 2 লিটার 4 লিটার খাইছে আর বাকি 2 লিটার ফেরত দিয়ে দিছি, ওরা তারপরে চলে গেছে। নাটোর শহরের কানাইখালী এলাকার শিউলি অটোজের মালিক আনিসুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনেই তার বাড়ি। গত 25 আগস্ট তার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে বড়াই গ্রামের মৌখরা গিয়েছিলেন তারা। দুপুরে বাড়িতে আনিসুর রহমানের ছোট মেয়ে একা থাকায় দুই চোর বাড়িতে প্রবেশ করে। বিষয়টি আনিসের বড় ভাই ও তার ছেলে টের পেয়ে দুই চোরকে আটকে রেখে তাকে খবর দেয়। খবর পেয়ে বাড়ি এসে এই ভিন্ন উদ্যোগে চোরদের শাস্তি দেন বাড়ির মালিক। আমার ছোট মেয়ে রিং করছে, রিং করে বলতেছে দাব্বু বাসায় চোর ঢুকছে তুমি জানো কি? তাই বললাম যে চোর ঢুকছে কাম করো, চোর তুমি বসা রাখো আর সেভেন আপ নিয়ে এসে খাওয়াও। তো এই কথা শুনে আমার ছোট মেয়ে তো খুব ইয়ে হয়ে গেছে, যাই আব্বু তুমি জানো না বাসায় চোর ঢুকছে আর তুমি এইগুলো করতেছি আর কি মারতিস। তো তারপরে যাই হোক আমি বাসায় আসলাম, এসে দেখি যে চোর দুইটাকে ধরে রাখছে। তা আমি তো প্রথমে মানে ইয়ের পিছলে একটা মোবাইলে ছবি তুললাম, সেলফি তুললাম, ওদের সাথে তুলে টুলে বললাম যে দরকার নাই এদেরকে হচ্ছে ইয়ে করো, 8 লিটার সেভেন আপ নিয়ে আসো, 8টা সেভেন আপ নিয়ে এসো বলেছি। পরে 2 লিটারের 4টা নিয়ে আসছে আর কি, 4টা সেভেন আপ নিয়ে আসার পরে দুইজন দুইটা খাইছে। দুই চোর 4 লিটার কোমল পানীয় খেয়ে অসুস্থ বোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়। তবে বিকেল না পেরোতেই আবারও একই এলাকায় চুরি করতে যান তারা। সে আব্বু বলে যে ভিন্ন কোনো শাস্তি দেয় যেন পরবর্তীতে এই কাজটা করতে ভয় পায়, কারণ মারলে চোর তো আবার সেম কাজই করবে। তো ওদেরকে ওই যে বসে থেকে 2 লিটার করে 4 লিটার সেভেন আপ খাওয়ানো হয় আর হচ্ছে তারপরে আর কি এই শাস্তিটা নিয়ে চলে যায়, এমন চোর একটু পরে যে আবার আরেক বাসায় চুরি করছে। একটু আনকমন শাস্তি দেওয়ার চেষ্টা করলাম যেন এই মার তো ভুলে যাবে, এটা যাতে মনে রাখতে পারে যে না নেক্সট টাইম সহজে আর এই টাইপের মানে কোনো কাজ করা যাবে না। আর এই চোরটা এর আগেও একবার আমাদের দোকানে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছিলো, আমার হাজব্যান্ডই অর্ধেক কাছ থেকে ধরে নিয়ে আসছিল ওকে। ও আবার মানে ওই টাইমে ওকে কোনো শাস্তি দেওয়া হয়নি, এমনি ধমক টমক দিয়ে ছেড়ে দিয়েছি। ও ভাবছে যে এরা তো খুবই সাদা সিধা, আবার আসছে সেম কাজটাই করতে। তো বলছে কি একে মারলে হবে না, একে একটু অন্যরকম শাস্তি দেওয়া দরকার। তো তখন বাসায় এসে ও গাড়ির ভিতরে বলতেছিল যে আমি বাসায় যেয়ে সেভেন আপ নিয়ে চোরদেরকে সেভেন আপ খাওয়াবো। 25 আগস্টের এই ঘটনা 29 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সময় সংবাদ, নাটোর।